ইসা ফাউন্ডেশন ও আজমল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ব্ল্যাঙ্কেট বিতরণের কাজ শুরু হলো। দমকল মহকুমা পশ্চিমবঙ্গ শাখা আজমল ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেবের উদ্যোগে দমকল মহকুমা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় 1000 দুস্থ গরিব দুঃখী পরিবারকে শীতবস্ত্র দেওয়া হয়। ব্ল্যাঙ্কেট পেয়ে এলাকাবাসী অত্যন্ত খুশি প্রকাশ করেন। আগামীতে এ ধরনের কাজ রাজ্য জুড়ে চলবে। পুরো রাজ্যে 10,000 ব্যক্তিকে ব্ল্যাঙ্কেট প্রদান করা হবে ইনশাআল্লাহ। সভায় উপস্থিত ছিলেন মাননীয় দমকল মহকুমার এসডিপিও ফারুক আহমেদ চৌধুরী মহাশয়, দমকল থানার ভারপ্রাপ্ত আইসি, পশ্চিমবঙ্গ শাখা আজমল ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর মুফতি মোহাম্মদ নাজমুল হক, ইসা আজমল ফাউন্ডেশনের সহকর্মী মাওলানা আব্দুল খাবির, মুজাফর খান, মাওলানা শহীদুল, পারি মাইনুল, আব্দুল আজিজ, মুফতি সিরাজুল ইসলাম সাহেব সহ আরও অনেকে। আল্লাহ তবে ভালো করে তা দেবে, এরকম ব্যাংকে কেউ দেয়নি। ব্ল্যাঙ্কেট পেয়ে এলাকাবাসীর চরম খুশি হন এবং সকলে ব্ল্যাঙ্কেট উঁচু করে ধরে মাওলানা বদরুদ্দিন আজমাল সাহেব, মুফতি নাজমুল হক সাহেব সহ সমস্ত কর্মকর্তাদের জন্য প্রাণ খুলে দোয়া করেন। ভালো ঠান্ডায় থাকবে, খুব ভালো। মা যারা এই কম্বল দিল যারে শীতে, তা সে উপকার পাল, আর এর জন্য খুব উপকার পেয়েছি। আর মা আমার মা দোয়া করছে যে দিল তার জন্য। পশ্চিমবাংলা মুর্শিদাবাদ দমকল মহকুমার জন্য একটা ঐতিহাসিক নজির তৈরি হলো। এসডিপিও জনাব ফারুক আহমেদ মহাশয় তিনি সরাসরি এসে গরিব দুঃখীদের হাতে ব্ল্যাঙ্কেট তুলে দিলেন এবং সকলের হাতে হাত মিলিয়ে তিনি সম্প্রীতির বার্তা দিতে চাইলেন যে গরিব দুঃখীদের পাশে এইভাবে দাঁড়াতে হয়, এইভাবে মিলেমিশে চলতে হয়, সকলকে নিয়ে চলাফেরা করা এবং সকলকে কাঁধে কাঁধ মিলে চলা, এই ভাবনা গড়ে তোলা, আর এটাই হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য। আর এইভাবে আসুন আমরা সকলে মিলেমিশে চলি, এই বার্তাই তিনি দিয়েছেন। বিসমিল্লাহ রহমান রহিম। আজমল ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ধরন চলে সেভাবে কাজ হয় তার একটা অংশ হচ্ছে শীতকালে কম্বল বিতরণ, ব্ল্যাঙ্কেট বিতরণ। ইসা ফাউন্ডেশনের সহযোগিতায় আজমল ফাউন্ডেশনের পার্টনারশিপে আমাদের পশ্চিমবঙ্গে 10,000 ব্ল্যাঙ্কেট বিতরণ করা হচ্ছে, তার কাজ শুরু হয়েছে। তার দমকল মহকুমা ইউনিটে আজকে আমরা প্রায় 1000 কম্বল বিতরণ করলাম, যাতে গরিব লোকেরা একটু সহযোগিতা পায়। মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব একজন এমপি এবং তিনি ফাউন্ডেশন করে বিভিন্ন মানুষের সেবামূলক কাজ করে থাকেন। আমরা সবাই মিলে তার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক। আজমল ফাউন্ডেশন, ইসা ফাউন্ডেশন এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন মিলে আজকে মানুষের মধ্যে শীত বস্ত্র বিলি হচ্ছে। তো আপনারা জানেন, যেমনকি দমকল মহকুমা 11 লক্ষ মানুষের একটি পরিবার, এই পরিবারের সকল সদস্য একে অপরের পাশে আছেন এবং এইভাবেই আমরা বছরের 365 দিনই আমরা পাশে আছি। সেই সঙ্গে আজকে 25শে ডিসেম্বরের এই আজকের দিনেও আমরা মানুষের মধ্যে শীত বস্ত্র হাতিয়া বা গিফট হিসাবে প্রদান করলাম। আমরা সেরকম ব্যবহার দেখে থাকতে পারি, এর জন্য আপনারাও তিনার জন্য দোয়া। খুব সুন্দর লেগেছে আমাদের, খুব ভালো লেগেছে যেটা আমরা এ যাবৎ কোন সত্যি আমরা দেখলাম জনকল্যাণ মাঠে জনগণের সেবা। এসডিওপিও স্বয়ং নিজে এসে সকলের সঙ্গে মুসাফা করলেন, গরিব দুঃখী সকলের হাতে হাত মিলিয়ে তাদের হাতে বস্ত্র অর্থাৎ ব্ল্যাঙ্কেট তুলে দিলেন এবং আলেমুল আমাদের এক জায়গায় একত্রিত করে তিনি সম্প্রীতির বার্তা দিতে চেয়েছেন। এইভাবে আপনারা সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশের জন্য জাতির জন্য কাজ করে যাবেন। আমরা এইভাবে দমকল মহকুমা 11 লক্ষ মানুষের একটি পরিবার, আমরা এই বছরের 365 দিনই পরিবারের এক একজন সদস্য অন্য সদস্যের পাশে থাকব। আমরা আশা রাখি এইভাবেই আমরা সকলে, আমাদের কাছে যদি 5টা কম্বল থাকে তাহলে 1টা কম্বল আমরা, 4টে কম্বল আমরা নিজেরা ব্যবহার করে 1টা কম্বল আমরা অন্য মানুষকে, পড়শি মানুষকে দিয়ে দেবো। এটাই আমাদের শিক্ষা, এটাই
বিভিন্ন মাসা করবিনা মাসা সহ বিভিন্ন মাসা এটাই আমাদের শিক্ষা দিয়েছে যে নিজেদের জিনিস নিজেদের সামান্য অসুবিধা করে আমার পাড়া প্রতিবেশী গরিব দুঃখীর পাশে দাঁড়ানো এইভাবেই ডোমকল মহকুমার 11 লক্ষ মানুষের একটি পরিবার যে পরিবারে এক এক সদস্য অন্য সদস্যের পাশে দাঁড়াবে সবাইকে ধন্যবাদ জানাই এবং ইসা ফাউন্ডেশন তারপর রাজমাল ফাউন্ডেশন ইসা ফাউন্ডেশন এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে আমি ধন্যবাদের সঙ্গে আবার আবেদন জানাচ্ছি যে আগামী দিনগুলিতে এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে যেন কোনো পরিবার কোনো মা কোনো বা আব্বা এই শীতের রাত্রে যেন কষ্ট না পায় সবাইকে এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে।